ননীল ছেতারার একটুখানি আলো, রং রাতে মিশে কালো, সাদার মায়ায় ভাসিয়ে দিয়ে ভাবি তোমার লাগে ভালো। তোমার জন্য নীল ছে তার একটু খানি আলো, রোদ নাতে মিশে কালো, দিয়ে ভাবি আচ্ছা নীল তোমার লাগে ভালো। জলের নকশা করা মনকে শুধু পাগল করে ফেলে, তোমায় ঘিরে এতগুলো রাত অধীর হয়ে জেগে থাকা, তোমায় ঘিরে আমার ভালো লাগা, আকাশ ভরা তারার আলো তোমায় দেখে দেখে, ভালোবাসার পাখি মেলে মন ভোলানো ভাবনা আমার শিমুল ডালে লালচে আগুন জ্বালে, হ্যালো এভরিওয়ান, দিস মি সুমাইয়া প্রান্তিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আমি আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকের ব্লগে আমি দেখাবো আমার পুরো ভার্সিটি ট্যুর করে। আপনারা অবশ্যই থাম্বনেল এবং ক্যাপশন দেখেই বুঝে গেছেন যে আমি ভার্সিটির দিকেই যাচ্ছি ফুল রেডি হয়ে। ওকে, চলুন শুরু করে দেই আজকের ভিডিও। পুরো ভার্সিটি দেখতে হলে একদম না টেনে ভিডিওটা দেখবেন। থ্যাংক ইউ এভরিওয়ান। হ্যালো চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব। উগান্ডার পোলা পাইন মাস বাসান জীবন লাগান মাস বাসান।
এখন আমরা আছি ভার্সিটির এক নাম্বার গেটে। আমরা যদিও এক নাম্বার গেট দিয়ে ঢুকবো না, এক নাম্বার গেট এখন বন্ধ আছে, আমরা দুই নাম্বার গেট দিয়ে ঢুকবো। ওকে, এটা হচ্ছে দুই নাম্বার গেট, আর দুই নাম্বার গেট দিয়ে ভার্সিটিতে ঢুকে গেছি। এখন আস্তে আস্তে ভার্সিটির ভিতরটা আস্তে আস্তে দেখতে থাকবো, আপনারাও দেখতে থাকেন আমাদের গ্রিন ক্যাম্পাস। এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত শহীদ মিনার। শহীদ মিনারের সাথেই হচ্ছে গলফ ফিল্ড, ওইটা পুরো ভার্সিটি এক নজরে দেখা যায়। এখান থেকে পুরাটা যদিও দেখা যায় না, ওই সাইডে আরও আছে অনেক। এই যে এটাই হচ্ছে গলফ ফিল্ডটা আর কি, আর এই সিঁড়িগুলোতে সবাই বসে বসে আড্ডা দেয়। সুমো সুন্দর মতন সাজাই দিচ্ছে, এখানে হচ্ছে ছবি তোলা হচ্ছে, প্লাস সাজগোজ হচ্ছে। শুরু হয়েছে ভিডিও নাকি? অবশ্যই, আমি অনেকক্ষণ ধরে ভিডিও করছি। ওইখানে কি আয়না না দেখা যাচ্ছে? এটা হচ্ছে গলফ ফিল্ড, এখানে আমাদের সবার বিয়ে হবে। আমরা এখানে এসে অ্যারেঞ্জ করবো। এই যে সবাই ছবি তুলতেছে। ইন্ট্রো দাও, ইন্ট্রো দাও, কই যাচ্ছি এখন? মাঠের অপোজিটে, অষ্টমী না, বনমায়াতে, বনমায়াতে। আমাদের ভার্সিটির মাঠের যেই ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো অস্ট্রেলিয়া থেকে আগত ঘাস, এনে লাগানো হয়েছে আমাদের ক্যাম্পাসে। আর এই সাইডে হচ্ছে প্লেয়ার্স ড্রেসিং রুম, এখানে যারা খেলাধুলা করে তারাও এখানে এসে ড্রেস চেঞ্জ করে। এখানে কদিন আগে কনভোকেশন ছিল, তার জন্য একটা ইয়ে লাগানো হয়েছে। আর এই জায়গা হচ্ছে আমাদের নলেজ ভ্যালি। এই যে এটা কাঁঠালতলাও আছে, আর এটা হচ্ছে আমাদের AB4 বিল্ডিং, এটা হচ্ছে সিএসি বিল্ডিং। আর ওইখানে একটা রেস্টুরেন্ট হয়েছে নতুন করে, ফ্রেন্ডরা মিলে খুব দুষ্টামি করতেছে, সবাই মিলে ভিডিও করতেছি দেখে। এখন আমরা AB4 বিল্ডিংয়েই উঠব, দেখি। এখানে সবাই খুব সুন্দর করে ছবি তুলতেছে। আর এখানে সব ক্লাবের মেম্বাররা বিভিন্ন বিষয় নিয়ে ডিসকাস করেন সিনিয়র জুনিয়র মিলে। এটা হচ্ছে রেজিস্ট্রার অফিস, আর আমরা এখন যাচ্ছি লাইব্রেরির দিকে। ওকে, আর এই জায়গা থেকে আপনার সাজিক ভ্যালির একটা ফিল পাবেন সকালবেলা। ওকে, আমরা এখন ভার্সিটির নিউজ পেপার অ্যান্ড পিরিয়ডিক্যাল যে একটা রুম আছে, ওই রুমেই ঢুকতেছে। এখানে সবাই খুব সাইলেন্ট, নিউজ পেপার পড়তেছে, বিভিন্ন বই সব কিছুই পড়তেছে।
আমার ফ্রেন্ড অনিন্দ, সে তো খুব ভালো মতোই পড়তেছে, যেখানে নিউজ পেপার পায় ওখানে সে বসে পড়ে। আর ও হচ্ছে সাব্বির, খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সিজি ফোর। আমরা এখন চলে আসছি লাইব্রেরিতে, আমরা আসছি ভিডিও করতে আর ছবি তুলতে। আর লাইব্রেরিতে সবাই খুব মনোযোগ দিয়েই পড়তেছে, লাইব্রেরিটা অনেক বেশি সুন্দর। সব ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা করে সেকশন দেওয়া আছে, যে এই ডিপার্টমেন্টের বই এখানে পাওয়া যাবে, ওই ডিপার্টমেন্টের বই এখানে পাওয়া যাবে, এরকম করে করে সেকশন ওয়াইজ দেওয়া আছে। অনেক বড় লাইব্রেরিটা। আর এটাই হচ্ছে DIU সেন্ট্রাল লাইব্রেরি। আমরা এখন আরও একটি সেকশনে চলে এসেছি, এটা হচ্ছে বঙ্গবন্ধু অ্যান্ড লিবারেশন অয়ার কর্নার। এখানে বঙ্গবন্ধুর জীবনী, 1971 সালের সব কাহিনী, সব কিছুই এখানে আছে। আর এখান থেকে ভার্সিটি একটা, মানে নিচের একটা ভিউ দেখা যায়, জাস্ট অসাধারণ। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের DIU AB4 এর ছাদে। যদিও কনস্ট্রাকশনের কাজ চলতেছিল সব ইয়াতে, আর মেয়েদের উঠা নিষেধ বলে দিচ্ছি। আমরা যাওয়ার পর জানছি যে মেয়েদের উঠা নিষেধ, উঠে যদিও কিছুই হয় না। মানে উপর থেকে খুব সুন্দর একটা ভিউ দেখা যায় পুরো ভার্সিটি AB4 এর ছাদে উঠলে। এখান থেকে আমাদের অডিটোরিয়ামটা দেখা যাচ্ছে। এখন আমরা আছি AB4 এর সামনে, যে বিশাল মাঠ আছে ওই মাঠে। তারপর এখান থেকে ওই যে ছোট অডিটোরিয়াম দেখা যায়, আমার ফ্রেন্ডকে নিয়ে যাচ্ছি ভিডিও করতে। আর এটা হচ্ছে DIU লেখা, এখানে সবাই ছবি তোলে। এই যে সেইটা দেখতে পাচ্ছেন, আর এখানে সবাই বিকেলবেলা খুব আড্ডা দেন। আর এখন যে মাঠটা দেখতে পাচ্ছেন অডিটোরিয়ামের দিকে গেছে, ওই মাঠটা হচ্ছে ক্রিকেট গ্রাউন্ড। আর ওই জুম দিয়ে যেটা দেখালাম, ওইটা হচ্ছে আমাদের একটা ঝর্ণা, এটা বিভিন্ন অকেশনে মানে খুলে দেয়। আর ওই অপোজিটে, হচ্ছে আমাদের পুরাতন বাস ডিপো। ওকে, অডিটোরিয়াম, বিশাল অডিটোরিয়াম, এটা অনেক বড়, 2,000-10,000 মানুষ ঢুকবে। হ্যাঁ দেখো, আমরা অলমোস্ট অডিটোরিয়ামে ঢুকে গেছি। অডিটোরিয়ামের পিছন দিয়ে আমরা হলগুলা ক্রস করে যাব। এটা হচ্ছে ইউনুস খান স্কলার্স গার্ডেন 2, এটা হচ্ছে ছেলেদের হল। আর এটা হচ্ছে অ্যারোনটিক্যাল ডিপার্টমেন্টের জন্য এই প্লেনটা। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেয়েদের হল, এটা হচ্ছে রওশন আরা খান স্কলার্স গার্ডেন।
এটা হচ্ছে ডিআইইউ ফুড কোর্ট, এটা হচ্ছে বনমায়া সামনে। বনমায়াটাই আমাদের সবচেয়ে ক্যাম্পাসে ফেমাস জায়গা। আমরা এখন যাব বনমায়া। এটাই হচ্ছে মেইনলি বনমায়া। বনমায়া অনেক বিশাল। এখানে ক্লাস শেষ করে সবাই আড্ডা দেয় ফ্রেন্ডদের সাথে, তারপর অনেক মজা, অনেক স্মৃতি এই বনমায়া ঘিরে। অনেক মানুষের অনেক মজার স্মৃতি আছে এই বনমায়াতে। আমরা এখন বনমায়া থেকে বের হয়ে গিয়েছি, এখন আমরা এবি ওয়ানের দিকে যাচ্ছি। এখানে যে দেখতে পাচ্ছেন রিসার্চ অ্যান্ড ইনোভেশন ল্যাব, আর ড্যাফোডিলে খুব ভালো ভালো রিসার্চ হয় সবাই জানে। এখন আমাদের সামনে যে বিল্ডিংটা, এটা হচ্ছে এবি ওয়ান, এটাতে অ্যাকাউন্টস বিল্ডিং, তারপর অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। এটা সিএসসিদের না, এটা অন্য অন্য ডিপার্টমেন্টের, সিএসসি ছাড়া যারা আছে তাদের। এই যে আমরা এখন এবি ওয়ানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছি। এবি ওয়ান বিল্ডিংটা অনেক বেশি সুন্দর। তারপর এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডিআইইউ সেন্ট্রাল মসজিদ। এখানে মেয়েদেরও নামাজ পড়ার ব্যবস্থা আছে, সব মেয়েরা এখানেই নামাজ পড়ে। আর যে ওই সাইডে এবি বিল্ডিং, এটা হচ্ছে অপোজিটে। আর এখানে পাইথন রোড, জাভা রোড, সব রোড আছে ওই সাইডে। ওই সাইড অন্য একদিন দেখাবো আপনাদেরকে। আর এখন যে বিল্ডিংটা, এটা হচ্ছে এবি বিল্ডিং। এটা এটা হচ্ছে এবি, এবি এর সাথেই আর কি সবগুলো রোড। আর এটা হচ্ছে আমাদের গ্রিন গার্ডেন, এটাও একটা ফুড কোর্ট। আর এখানে হচ্ছে খেলার জায়গা, আর এখানে সবাই মিলে আড্ডা দেয়। আমি শুনি না, আজকে শুনছি। ওকে, আমরা আজকে ভিডিওর একদম শেষের দিকে, আর পুরো ভার্সিটি আজকে দেখানো সম্ভবই হয় নাই। আরও অনেক জায়গায় মিস করছি, অনেক জায়গা গেলে এত বড় ভিডিও হয়ে যেত, এমনিতে অনেক বড় ভিডিও হয়ে গেছে। এখন আমরা নতুন যে বাস ডিপোটা আছে ওইটা, ওইটাতেই যাচ্ছি। আর আমাদের ওইখানেই বাস, বাসের টিকিট কেটে আমরা এখন সবাই চলে আসব। আজকের ভিডিও এই পর্যন্তই। যারা এতক্ষণ থেকে আমার ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদিও এরকম ভিডিও আরও দেখতে চান, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। নেক্সট ডে কেমন টাইপের ভিডিও দেখতে চান ওইটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ওকে এভরিওয়ান,
আসসালামু আলাইকুম।